সুমিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্লাগ অ্যান্ড প্লে। বিশেষ করে তাদেরকেই যারা বাংলাদেশ অ্যান্ড কলকাতায় থাকে, বিকজ আমার ভিডিওটা বাংলাতে। তো আগের ভিডিওটা আমার ছিল কর্ডসের ওপর, হাউ টু প্লে সি মেজার কর্ড, এ মাইনার, জি অ্যান্ড সি, এই তিনটে কর্ড তোমাদের প্র্যাকটিস ছিল আগের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি শেখাবো হাউ টু প্লে রিদিম। তো আসা যাক রিদিমে। আজকে আমরা শিখবো দু রকম টাইপের রিদিম, একটা হচ্ছে 4/4, একটা হচ্ছে 3/4। 4/4 হচ্ছে 4 কাউন্টের, আর 3/4 হচ্ছে 3 কাউন্টের। মানে 4/4 বাজানোর সময় আমরা কাউন্ট করবো মনে মনে 1, 2, 3, 4, বা 1 and a 2 and a 3 and a 4, আর 3 কাউন্ট বাজানোর সময় কাউন্ট করবো 1, 2, 3, 1, 2, 3। মানে ধরো সাপোজ 1, 2, 3, 1, 2, 3, বা যখন সিঙ্গেল কাউন্টে বাজাবো 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। তো ফার্স্টে শিখি আমরা 4/4, তারপর 3/4 এ আমি আসছি। 4/4 বাজানোর সময় মনে মনে কাউন্ট করবো কি, আরেকবার মনে করে দিচ্ছি, 1, 2, 3, 4। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম 1, 2, 3, 4, চারটেই ডাউন, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আজকে জাস্ট স্ট্রামিং প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেবো, যাতে শুনতে আরও অ্যাট্রাকটিভ লাগে, শুনতে আরও বেশি ভালো লাগে। এই রিদিম প্যাটার্নটা তুমি যে কোনো গানে ইউজ করতে পারবে, মানে 4 কাউন্টের গানে খুব সুন্দর লাগে। এটা ম্যাক্সিমাম গানই 4 কাউন্টের গানগুলোতে এই জিনিসগুলো চলে আসে, এই রিদিম প্যাটার্নটা চলে আসে, একই টাইপের রিদিম প্যাটার্ন যেহেতু এটা। তো স্ট্রামিং প্যাটার্নটা মনে রাখবে, ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন, ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন। রিদিমটা হচ্ছে তারপর আর কোনো গ্যাপ দেবো না, মানে ডাউন গ্যাপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন, 1 মানে ফার্স্ট ডাউনটা আর সেকেন্ড ডাউনটার মাঝেই খালি গ্যাপ দেবো, তারপরে আর আমি কোনো গ্যাপ দেবো না। মানে ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন, লাস্টের ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউনটা একদম ক্লোজ থাকবে, একটুও গ্যাপ থাকবে না মাঝখানে, খালি ফার্স্ট ডাউনটার পরেই একটা গ্যাপ দেবো। এটা বারবার বলছি কারণ এই জায়গাটা সবাই ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন রোবটের মতো বাজায়, তারপরে শুনতে ভালো লাগে না। এর কারণেই ওই ফার্স্টেই খালি আমি গ্যাপ দেবো, ফার্স্ট ডাউনটার পরে, সেকেন্ড ডাউনের পরে আমি কোনো গ্যাপ দেবো না। এরকম করে আমি চারটে কর্ডে বাজাবো, তার ফলে আমি 4/4 এটা কমপ্লিট করবো আর কি। চারবার বাজাচ্ছি, 4 কাউন্টের বাজাচ্ছি, এর জন্য এটাকে 4/4 বলছে। তো এটা হলো 4/4, খুব ইজি এটা বাজানো, প্রথমে একটু অসুবিধা হবে বাজাতে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার আমি আসবো 3/4-এ। 4/4-এর মতো 3/4-টাও একটা রিদিম প্যাটার্ন, যেটার কাউন্টটা হচ্ছে 3 কাউন্টের। মানে 4/4-এ আমরা কাউন্ট করছি 1, 2, 3, 4, আর 3/4-এ আমরা কাউন্ট করবো 1, 2, 3, 1, 2, 3, ঠিক আছে? আমরা ফার্স্টে সিঙ্গেল স্ট্রোকে বাজাচ্ছি, 1, 2, 3, 1, 2, 3, down, 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 down. তো এটাকে স্ট্রামিং প্যাটার্ন চেঞ্জ করে একটুখানি ভালো পজিশনে নিয়ে আসি রিদিমটাকে। খুব ইজি 3/4 বাজানো, খুব ইজি। জাস্ট ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, কোনো গ্যাপ নেই। ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ মানে হচ্ছে, তো রিদিমটা আমি বাজাচ্ছি, ডাউন ডাউন আপ ডাউন আপ 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 ডাউন ডাউন আপ ডাউন আপ। খুব আস্তে আস্তে বাজাচ্ছি বোঝানোর জন্য, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, খুব ইজি রিদিম।
কাউন্টের যেসব গানগুলো রয়েছে আমরা এই ডাউন ডাউন আপ ডাউন আপ থ্রি কাউন্টের রিদিমে আমরা শিখতে পারবো। তো দু রকম টাইপের রিদিম আমি তোমাকে আজকে শেখালাম তোমাদেরকে, একটা হচ্ছে 4/4 ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন, আর একটা হচ্ছে 3/4 ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। এই রিদিমটা যে চারটে কর্ড আগে শিখিয়েছি, এই চারটে কর্ডের মধ্যে তুমি আগে বাজাও, প্র্যাকটিস করো, তারপর নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কর্ডস তোমাদেরকে দেবো, কিছু গানের ব্যাপারে বলবো। দেখেই নিয়েছো অলরেডি একটা গান কোথা থেকে শুরু হচ্ছে, সি মেজার থেকে, জাস্ট এনজয়মেন্টের জন্য, যাতে বাজাতে আর বোরিং না লাগে তোমাদের, তার জন্য সি মেজার থেকে শুরু করবে। 3/4 এই গানটা প্র্যাকটিস করতেই পারো, অসুবিধা নেই। আর 4/4টাও মানে আমি যেরকমভাবে বললাম মাঝখানে গ্যাপ না দিয়ে ঠিক ওরকমভাবেই প্র্যাকটিস করবে, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। আর আমার ডিটেলসের পরে সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে কর্ডের ওপর। আজকের জন্য এইটুকুনি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ফেসবুকের পেজটা লাইক করতে ভুলো না, আমার ভিডিওটা কমেন্ট করতেও ভুলো না, আর সাবস্ক্রাইব তো করেই রয়েছো, আর যদি না করে থাকো তো এক্ষুনি করে নাও। আর নেক্সট ভিডিওর জন্য দেখা হবে, এখন টাটা।